আলি পেতে নুকতা ছিল সেই নুকতা কেন বেতে গেল এখন দেখি খালি আলি কুরআনে তার প্রমাণ দিলে অখণ্ড মণ্ডল আকারে গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে গোপনের ধন থাকবে গোপন তবে কেন করলে এমন কে তোমায় দেখাইলো স্বপন কার স্বপনে ঘুম ভাঙ্গিলে ইসুফ কয় বুঝেছি আমি আমাই দিয়েই তুমি দামি তবে কেন জগৎ স্বামী আমাই থেকে তুমি লুকাইলে আমার শিষ্যর একটা কথা বলি সে কথাটা হইল সাধক ইসুফ সাহেব যে গানটা লিখছেন এই গানের মধ্যে একটা নুক্তার কথা উনি বলে নাই আলি পেতে নুক্তা ছিল ওই নুক্তা কেন পেতে গেল কারণ একটা নুক্তাই কোনদিন আলি ভয় না 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 অগণিত নুক্তার সমরেখায় একটি আলি পাকার হয় এক গাছে যেমন পাকান হয় না কথাগুলি বুঝতে হবে অগণিত নুক্তার সমরেখায় একটি আলিপের আকার হয় আর তিনটি আলিপের আকারে একটি হরফ পয়দা হয় আমি যদি এখানে কলমটা বসাই একটা ফোঁটা হবে ঠিক কিনা যদি এইভাবে আমি আস্তে আস্তে লাইন করি তাহলে একটা আকার হবে তাহলে অগণিত নুক্তার সমরেখায় একটা আলিম হয় অতএব আলিমের মধ্যে একটা নুক্তা ছিল না আলিমের মধ্যে হাজার হাজার নুক্তা লুকাইত আছে যাই কিছু করো মাজারের এরিয়ার বাইরে যাই কইলো অগণিত নুক্তার সমরেখায় একটি আলিপ আকার হয় আর তিনটি আলিপের আকারে একটি হরফ হয় এটা একটা আলিপের আকার হয়েছে না এদিকে একটা টান দিলাম এটাও আলিপের আকার এদিক খাড়া করলেও একটা আকার তাহলে এই আলিপের তিনটা আকারে একটা হরফ যার নাম হলো বে আচ্ছা বাবা যে আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি আপনারা গান শুনতেছেন আমরা গান করছি আমি একটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আমার এই দেহটা যদি কেটে খণ্ড খণ্ড করা হয় আমার এই দেহের মধ্যে বহুত পদার্থ পাওয়া যাবে যাবে কিনা যাবে আচ্ছা বলুন তো আমরা যা দিয়ে হইছি তা পাওয়া যাবে কিনা তাহলে আলিপের মধ্যে যে নুক্তা শক্তিটা ছিল এটা ছিল গোপনে এটা এখনো ওই নুক্তা গোপনের মধ্যেই আছে সে গানের জন্য একটি গান করব আর এই যে কালেমাটা আমরা পড়ি এই কালেমা পড়লেও পাপ কালেমা না পড়লেও মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনে আলফা আলফা বিলা তাহকিক ফা হুয়া কাফিরুন কোন মানুষ যদি এই কালেমাকে তাহকিক না করিয়া তদরক না করিয়া ফানা বাকা অরুজ নজুল জাদ সেপাত নফি এসবাত বুঝিয়া যদি না বুঝিয়া পাঠ করে হাজার হাজার বার পড়লেও এই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে আলফা আলফর তৈলে হাজার হাজার বার এই মাইকটা কমে কেন সমস্যাটা কোথায় সাউন্ডটা থাকতে হবে ক্লিয়ার আরো বাড়বে বিশেষ করে মেন ভোকালটা ক্লিয়ার থাকতে হবে আবার আমি দেখেছি
এই কালেমাকে যদি কোন মানুষ একবার পাঠ করে কি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে মাত্র একবার পাঠ করে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে সুবহানাল্লাহ এই তাহলে হাজার বার বললে কাফের থাকবো আর একবার পাঠ করলে শোনো তোমার উপর কাম নাই তুমি তাবলিগ যাওগে তাবলিগে যাওগে তোমার আর কিছু করা লাগবে না তাবলিগের কিতাবের মধ্যে আমি একটা জিনিস দেখছি মাস্টার আল্লাহর আরশের সামনে একটা খুঁটি আছে এই খুঁটির নামটা বলল সুতুন খুঁটি তাই ওরা দাওয়াত দিবার জায়গা পাশে তো একজন হলে তসবিহ জপে দেখেন যে তারা তাবলিগে দাওয়াত দেয় ওর মধ্যে কিন্তু একজন দেখবেন মুরব্বী আছে খালি গুনার তালেই থাকে ও খালি গুনতেইছে কালেমার দাওয়াত দিবার যায় তো যখন ওরা কালেমার দাওয়াত দিবার বাইরে এই খুঁটে হইলো বার আসে আল্লাহ কয় খুঁটে নরসকে কয় যে তোমার বান্দারা কালমা পড়তেছে এই জন্য বাড়াইছি কয়টা খারা কয় না খারা মনে কয়টা কি করবে কইলে ওকে গুনে মাফ করে দেও তারপর আমি খুঁটে খারাপ এই সুতুন খুঁটি এত এইবার দুধ করবে খামা খায় এক পাঁচক তো নামাজে আজান দিব দৌড়তে যে দুটো গুঁতে দিয়েছে চলে আসুক আর এক মাস পরে বালো খাইয়ার বন্ধ খাই সুরিটা হাতে যাই কিছু করি তিরিশ টা রোজা করো এতে যদি বেসতে যাওয়া যায় তাহলে মানুষ পিসাব দুর্ভোগে আমার কথাগুলি একটু খেয়াল করবেন এই কালেমার বিষয়টা আমি অনেক কিছু কালেমার বিষয় যদি দুই দিন বইও গান গাই কালেমার দুই দিন নেই সারা জীবন গান গাইলেও কালেমার ব্যাখ্যা শেষ করা সম্ভব না সম্ভব নয় যারা কোরআন শরীফ পড়া জানেন বাড়ি যাবেন কোরআন শরীফটা খুলবেন একটা সুরের নাম হলো সুরা আলে ইমরান এই সুরার ৪৫ নম্বর আয়াত মরিয়ম উনি গোসলখানায় ঢুকছেন এই গোসলখানার মধ্যে জিব্রাইল যায় ঢুকছে গোসলখানার মধ্যে জিব্রাইল ঢুকার পরে উনি তো চমকে উঠছেন অপরিচিত তারপর একটা বেটা মানুষ মরিয়ম বলে তুমি কে আমার গোসলখানার মধ্যে ঢুকলে কারণটা কি বললো তোমার কোনো ভয় নাই আমি আল্লাহর জিব্রাইল আচ্ছা কি জন্য আসলে এখানে বললো আল্লাহ একটা দাওয়াত পাঠাইলো একটা সংবাদ দিল সেই সংবাদটা তোমারে জানাইতে আইছি সেই সংবাদটা হইলো আল্লাহ তোমার একটা কালেমা দান করবেন আল্লাহ তোমারে একটি কালেমা দান করবেন সেই কালেমাটার নাম হবে ঈসা ইবনু মরিয়ম তাহলে কালেমা যে একটা মানুষ এটা কোরআন শরীফের মধ্যে আমরা আচ্ছা বাবাজি এখন তো আমরা কালেমা পাঠ করি আগে মানুষ কালেমা পাঠ করে নাই কথা বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ এটা পড়ছে আদমের উম্মত যারা চলে গেল তিনি আর একজন নবী আসলেন তার উম্মতরা কালেমা পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ এরপরে চলে গেল উনি আর একটা নবী আসলেন তার উম্মতরা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম মুসা কালাম মুসা কালামুল্লাহ এরপরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ তারপরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আচ্ছা বাবা যে আপনি কাছে কথা জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহু পরে হইল আদম আদম শফিউল্লাহ তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা আগের টুক তো শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ পরের টুক মানুষ নে হিরে বাবা পরের টুক কি আমার ভক্ত একটা গানের কথা কইল স্বরূপেতে দেখ না চাইয়ে পুরুষ নাই সবই বলে মেয়া কুরআন শরীফে তা কয় না কুরআন শরীফে আল্লাহ বলছেন আমি অগণিত সৃষ্টি করিয়াছি নারী নারী আর কিছু সংখ্যক সৃষ্টি করিয়াছি পুরুষ আচ্ছা অগণিত এর কোন সীমারেখা নাই আর কিছু সংখ্যক তাহলে এখানে অল্প এই পুরুষ কারা পুরুষ হইল পরওয়ারদিগার লালন ফকির গানের মধ্যে বলছে না পুরুষ ও পরওয়ারদিগার সেই পরওয়ারদিগারের শক্তি যারা অর্জন করে তারা হইল পুরুষ পরওয়ারদিগারের শক্তি যারা অর্জন করে যারা আল্লাহর রঙে রঙ্গিত হয় যারা আল্লাহর গুণে গুণান্বিত হয় যারা আল্লাহর সেবাতে মুত্তাসির হয় যারা আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় এরা হলো পুরুষ আর আমরা প্রকৃতি পুরুষ হইল আমার দরবেশ বাবা এটা পুরুষ একটা গান করি তারপরে দেখা যাক কি বলা যায় আমি অত কিছু বলবো না কুরআন শরীফের মধ্যে সূরা ইব্রাহিমের 24 25 26 নাম্বার আয়াত কালেমা একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ যার ডালগুলো সপ্তম আসমান বেষ্টিত শিকড়গুলো সপ্তম জমিন বেষ্টিত ইহা সাজারা সাজারা বলে উল্লেখ করা হয়েছে সাজারা মানে হলো গাছ বৃক্ষ যাহা মৌসুমী ফল দান করিয়া থাকে এটা কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 24 25 এবং 26 নাম্বার আয়াতের শানে নজুল তাহলে এখানে বুঝার বিষয় আছে এই বুঝার জন্য একজন মানুষের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে করতে হবে একটি গান করি আগে যে গানটি করেছেন সে গানটার জন্য একটা গান আমার গাইতে হবে তারপরে দিয়ে একটা কয়েকবার কথা বলবো তারপরে শেষ করার চেষ্টা করব অমূল্য রতন হলে চিন্তাই পাহাড়ে সুখ প্রেমের মূলবাহ চিন্তে পায়ে সুখ কেবে আমার দয়া করে মাফ করবেন আপনারা শিক্ষিত মানুষ এই যে কালেমার মধ্যে ভাগ করে মানুষ ভাগ করে না নাই কোনো মাবুত আল্লাহ ছাড়া আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা উনি হইলে ওনার রাসুল এটা কিন্তু আমরা ভাগ করি আছে কালেমার মধ্যে কি ভাগ আছে বাবাজি আছে
আমরা আরবি বাংলায় বলি এবং বাংলায় কি এবং আরবি তো হইল ওয়া আর ইংরেজিতে বলা হয় এন্ড এখানে যদি দুইজন বোঝানো হতো তাহলে বলা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ওয়া শব্দ কি এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হইল মালিকের পুরে না এই জন্য আল্লাহ বলেছেন আমার মধ্যে আমার রসূলগণের মধ্যে পৃথক করতে ইচ্ছা করো না কুরআন শরীফের নেসার মধ্যে বলা হয়েছে ফুরকানের মধ্যে বলা হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে তাদের সঙ্গে তোমরা আমাকে পৃথক ভাবিও ভাবিও না কাজেই একজন কামেল মুর্শিদ ওলি আল্লাহ এরাই হইল কালেমার প্রকাশ্য নিজের প্রেমে নিজেই পহর ইয়ার প্রেম সজনা করতে গিয়া হইল ইয়ার করিতেই প্রেমের সুহাত করিতে পেড়ে মোহাম্মদ দেখাইতে সেই প্রেমের পথ দেখাইতে সেই প্রেমের পথ লালিতে হইল নীল হলে চিনতে পারে সুখ পেলে লাম আলিপে প্রেমের মিলন হয় পে আসিয়া ভক্ত হইয়া ভক্তিরে দিয়ার প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়ার তায়ালিতে খুশি হইয়া দেখে দিয়া হামে যাতে সাই রইলু কাইয়া হাম যাতে দেখো হাম যাতে সাই রইলু কাইয়া বেলিয়া বানাইল ভুবন চিতে পায়ে সুখ পেলে মিম তখনে হয় মাসুক হারা
বন্ধুর ধ্যানে সব মিলনে হয় মা তো আয়া বন্ধুর ধনে সব মিলনে হয় মা তো ইয়ারা নিজের মুক্তায় আদম বানাইল আদমে আল্লাহ লুকাইল নিজের মুক্তায় আবার শোনে সব মিলনে তাই মানুষের হইল সুখ ছোট বাজাও সাধকের গানের মধ্যে আমরা যা পাই কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা মূল্য রতন প্রেমিক হলেই চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন নিজের প্রেমে নিজেই পরোয়ার প্রেম সূচনা করতে গিয়ে হইল আকার করিতে প্রেমের সোহাব্বত নিজ দূরে করে মোহাম্মদ দেখাইতে প্রেমেরই পথ লাম আলিপে এটার বাস্তবতা কি এই যে লাম আলিপ যে মিলনটা হইল এর বাস্তবতা কি আমার জিৎকা শরীফের বাবা যান গহর শাহ উনি একটি গানের মধ্যে বলছে নিয়াকারে আকার করে আকারে হয় নিরাকার নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল তোমার এই আকার গঞ্জ মুখি যারে বলে পুশিদার ঘর যাবে খুলে যে জায়গায় সকলই ছিল নাই ছিল এই আকার সে গঞ্জ হইতে জমাদাতে আসিয়া সাউজেবা মতে যেমন দুগ্ধ হতে মাখন ওঠে তেমনি ছিল সেই ব্যবহার নাবাদাতে আলি পাকা ওইখানে লামের ব্যবহার বাবার দেহটা আলি পাকার মাস্টার এই বাবার দেহটা আলি পাকার আর বাবা যেটা ব্যবহার করেছিল ওটাও আলি পাকার মায়ের মধ্যে যখন জোশ পয়দা হয়েছিল মা বাঁকা হয়ে বাবারে চাপ দিয়ে ধরছে এটা হলো লামাকা তাই সাধক লেখছে নাবাদাতে আলি পাকার ওইখানে লামের ব্যবহার হায়ানাতে মনির আকার মিমে হয়েছে পারাবা ছিলে মজগারূপে জননীতে চল্লিশ দিবস ওইখানেতে আত্মা প্রকাশ হলো তাতে যার ছিল যা ব্যবহার হজরত গওহর বলে জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো আকারে নিয়াকার করে নিয়াকারে হয় আকার তেফেলো কামেলো হইয়া আসিয়াছো দেখ না সাইয়া যা ছিল তাই সঙ্গে নিয়া আসিলে এই দ্বীপের পর এই মানুষগুলি ছিল কোথা শোনো আমার বাবা আমার মায়ের মিলনে যে জিনিসটা দেহ কাটলে পাওয়া যায় না তাহা পয়দা হয়েছিল সামান্য একটু পানি মায়ের ডিম্বকোষের মধ্যে আশ্রয় পেয়েছিলাম আমরা আচ্ছা তখন কি হাত পাও ছিল ছিল দেখা যায় না আইলো কেমনে ডিমে যেমন কুসুম থাকে লোম পশুম লয়ে তাতে ডিম বাংলে তো লোম পশুম পাওয়া যায় না
যায়, খুঁজে পাওয়া যায় না তাতে কোথায় ছিল কোনাকার। ডিম ফেটে যখন ছানা পড়ে লম্ব সময় হাজার হাজারে আপন বস্তু বুঝে নিতে হয়েছে মানুষের দরকার। তাহলে আমরা যেখানে ছিলাম সেই মায়ের ডিম মুখোশের মধ্যে সাতটা চিল্লে পার করেছিলাম 280 দিন 9 মাস 10 দিন। সপ্তম মাস পরিপূর্ণ হওয়ার পরে আমার একটি স্ট্রাকচার তৈরি হয়েছে, বডি তৈরি হয়েছে, এটার নাম হলো এমকান ওজুদ। বুরকায় মোহাম্মদি শুধু তাই নয়, খালাক আল্লাহি আদম আলা সুরাতিহি, তারপরে আল্লাহ বলল নাফাক্তু ফি হেমের রুহি। তাহলে এখানে আল্লাহর শক্তি পাইছি, রাসূলের শক্তিও পাইছি, অতএব কালেমার নকশা দ্বারা প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করিয়াছে। আর এই কালেমার গাছটা হইল আমার মা, উনি মৌসুমি ফল দান করিয়া থাকে। এই জন্য আল্লাহ রসুল সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আপনি জান্নাত জান্নাত করেন, জান্নাতটা কোথায়? আমার রসুল বলছিল মায়ের পায়ের নিচে। আবারও জিজ্ঞেস করলো জান্নাতটা কোথায়, বলল মায়ের পায়ের নিচে। আবারও জিজ্ঞেস করলো কোথায়, বাবাজি যেই জান্নাতে যাওয়ার জন্য মানুষ এত ইবাদত করে ওটা তো আমার মায়ের পায়ের তলেই পাওয়া যায়। তাহলে যে জান্নাতটা যার পায়ের নিচে ওই পাউডার দাম কত? এই পাউডারে কিনা কত ভালোবাসাও, যতটুক ভালোবাসা যার, কালেমার নকশাটার দেখা হয়েছে তার। একই ভান্ডে রয় প্রেমিক জোড়া, কাম হইতে মাসে বৈরাল কি কোমরে, কত কথা তো মনে হয় কিন্তু সময় তো বাল্লা। খেজুর গাছের রসটা আপনারা খাইছেন, এই রস থাকে কোন জায়গা? আচ্ছা যদি পানি কেউ ঢালে এটা উপরে যাবো তার নিচে যাবো? পানি কোন দিক যা? তাহলে ওই যে রস মাথায় গেলে কেবাই করে খেলা। পানি যদি নিচের দিকে খালি যা তাহলে ওই গাছের মাথায় আরই বানলো, ও তো তলে বানলো। রস তো খেজুর গাছের মধ্যে ছিল, তো করে কাটলি তো পাওয়া দেওয়ার কথা। সব পানি নিচ ফেলে যায় না, কোনো কোনো পানি উপরে ফেলেও যায়। বাবলি সরকার ভাগ্যটা ভালো, না হইলে আরো কিছু ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা নূরের মধ্যে বলেছেন, আল্লাহু খালাক আল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। সূরা আম্বিয়ার মধ্যে বলা হয়েছে, ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাইই, প্রাণবান যাহা কিছু সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সে প্রাণ বান আল্লাহ যা বানাইলে পানি দিয়ে বানাইছে, তাহলে পানি আপনাকে মানিকগঞ্জে নাই? পুকুরে পানি আছে না, কি বলে পানি আছে না, নদীর মধ্যে পানি আছে না, তা কয়েক গ্রাম পানি ঘরের মধ্যে বইলে থন গে, এটা মানুষ অনেক দেখ পানি ডেঙ্গু মশার। হ্যাঁ
পানির হিসাব নাই আর কলেমা দেখবার জন্য পাগল হয়ে গেছাও পানির দিকে খেয়াল করো আগে পানি যদি খেয়াল হয় তাহলে কালেমা খেয়াল হবে গহর সাহেব গান লিখছে কালেমা লেখে আপন হাতে বরোয়ার আরশ করছি লৌহ কলম শোনো তাহার সমাচার কুরসির উপরে বসে কালেমা লেখে কোন আরশে এই আরশে আচ্ছা ভাইজান পৃথিবীটা বড় না সূর্য বড় ভাইজান পৃথিবীটা বড় না সূর্যটা বড় কতটুকু বড় 13 লক্ষ গুণ বেশি এই পৃথিবীর চেয়ে কতটুকু বড় এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য এটা সায়েন্সে বলে কইছে আমি যাইয়ে দেখিনি আচ্ছা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয় আচ্ছা সূর্যটা বড় না আমার চোখ বড় দশটা সূর্য লাইন দিব আমি তাকাই থাকবো দশটা সূর্য আমার চোখের উপর দেখা যাবে সুবহানাল্লাহ তাহলে ওই সূর্যর চাইতে হাজার হাজার গুণ বড় আমার চোখ আস্তে এখানে লেখাপড়া জানা মানুষ আছেন আপনারা এই যে মানুষের মস্তিষ্ক বলি আমরা মস্তিষ্কের মধ্যে কতখানি গিলু আছে মগজ আছে না এর মধ্যে চিকন চিকন তার দিয়ে পেঁচানো আছে যেটাকে ডিএনএ বলা হয় এই একটা চিকন তার যদি ব্রেন থেকে খোলা হয় তো চার চামচের এক চামচ হবে কিন্তু একটা ব্রেনের তার দিয়ে একটা সূর্যকে আড়াইতে পেঁচ দেওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা তার দিয়ে এই জন্য এই মানুষটা হলো আশরাফুল মাখলুকা মানুষ কি তা যদি মানুষ জানতো তাহলে কোর্ট কাছাই লাগে মিয়া কোর্ট থেকে মানুষটা আসলো তাই কালেমা লেখে আপন হাতে পরোয়ার আরশ করছি লৌহ কলম শোনো তাহার সমাচার কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার সোনালী রঙের ও কালি নূরের কলম হয় জালালি আরবের ভাষায় হরফ মিলি কালমা হয় স্থুলাকার কালেমা তো হরফ পারো সাথে পাশে পূরণ করো নভিয়াজবাদ বুঝে করো বুঝবে দেহের অন্ধকার সাত হরফে হরণ পূরণ জানিলে হয় জিন্দা মরণ মতু কাবলা আনতা মৌ পুরাণে আছে প্রসা এ কথা বলার লোক নাই এটা শোনার লোক এই জন্য বাবা একটা আমি শর্টে নিয়ে আসছি জিনিসটা খুব শর্ট ছোট করে আনি আচ্ছা যিনি মুর্শিদ তিনি রাসুল তারপরে কি হাতে নাই কোনো ভুল যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদা না আল্লাহ সে হয় লালন ভকিরে ছোট করছি আমরা পিঠ বাঁচাবার জন্য মাইস যুদ্ধের পিঠে আমাকে মুর্শিদ শব্দটা আরবি রসুল শব্দটা আরবি খুদা শব্দটা ফার্সি লালন ফকির এত ভুল করে নাই লালন ফকির লেখছে যিনি মুর্শিদ তিনি রাসুল আল্লাহ সে হয় আর জালালউদ্দিন নবী বলছে মুর্শিদের খেদমতে গেলে রাসুলকে দেখিবে রাসুলকে দেখিলে তুমি আল্লাহকে দেখিবে আল্লাহকে পাইবে আচ্ছা যারে দেখলে আমার মুর্শিদকে পাওয়া হবে রাসুলকে পাওয়া হবে আল্লাহকে পাওয়া হবে তারে দেখলি কি কালেমা দের ছোট এটা আপনারাও আমরাও বলি পিসাবরাও কয় মৌলবীরাও কয় আল্লাহর রঙে রঙ্গিত হও আল্লাহর রঙে রঙ্গিত হওয়ার জন্য তোমাকে সাধনা করতে হবে যখন একটা মানুষ ফানাফির শায়েখ করতে করতে ফানাফির রসুল ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে পৌঁছে যায় তখন ওই মানুষটা আল্লাহ কোনো ভাগ থাকে
আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কাল তিনি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই আর সূরা ফজরের মধ্যে বলা হয়েছে অসুদ ও তারেক তিনি আমাতে লয় হয়ে যায় আমি তার মধ্যে লয় হয়ে যাই একটা মানুষ যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলির তাবেদারি করতে করতে আল্লাহর রসুলের গোলামি করতে করতে মুরাকাবা করতে করতে মুশাহেদা করতে করতে ফানাফিস সহায়ক অবস্থায় গিয়ে বাকাবিল্লায় পৌঁছায় তখন আল্লাহ কয় আমি ওই ওই মানুষটার দুইটা হাত হয়ে যায় সুবহানাল্লাহ শুধু হাত না আমি তার পাও হয়ে যাই পাও না তার চোখ হয়ে যাই চোখ না তার মুখ হয়ে যাই মুখ না তার কান হয়ে যাই কান না তার দেহ হয়ে যাই সূরা ফজরের মধ্যে বলা হয়েছে অজুদ ও তারেক আমি তার মধ্যে লয় হয়ে যাই আপনারা জ্ঞানী জন শিক্ষিত মানুষ একটা মানুষের হাত যদি আল্লাহ হয় চোখ যদি আল্লাহ হয় মুখ যদি আল্লাহ হয় কান যদি আল্লাহ হয় দেহ যদি আল্লাহ হয় পাও যদি আল্লাহ হয় ওটা কি হয় কথা কর না কে ওইটা আল্লাহই হয় কিন্তু মানুষ ওটা আল্লাহ কয় না কয় ওলি হয় আর অলির মধ্যে বসত করে আল্লাহ দুইতে মিলে হয় অলি আল্লাহ আল্লাহ তারে দেখো তোমার সব দেখা হয়ে যাবে কালেমা দেখা হয়ে যাবে রসুলকেও দেখা হয়ে যাবে আল্লাহকেও দেখা হয়ে যাবে তোমাকেও তুমি দেখতে পারবে পারবা বাবাজি আমরা মিষ্টি খাই না এক প্রকারের মিষ্টি আছে চেনি জ্বালায় বানায় সাজের মিষ্টি আমার নয় মেলায় পাওয়া যাবো খাইছেন নাকি চেনির হাতি তারপরে চেনির গুড়া চেনির মোরগ আছে এগুলি কি হাতি গুড়া মোরগ চিনির বড়ি নাই চিনির বড়ি এটি হলো চেনির মিষ্টি বাড়ি কিনে নিয়ে গেছে দরবেশ বাবার মাজারেতে মেয়ে খায় হাতি সাওয়ালে খাইতেছে মোরগ বেটা খাইতেছে গুড়া এদিকে গুড়া মোরগ ওটি হইল শ্রেণীর মিষ্টি সাজের মিষ্টি আচ্ছা ওই গুড়ার যদি আপনি মুহুর মুদি কামড় দেন কেমন লাগবো মিঠে না তিতে গুয়ার মধ্যে কামড় দিলে কেমন লাগবো ওনার বেশি মিষ্টি তো শ্রেণীর মিষ্টি যদি হওয়া যায় তাহলে ওর জেহেনে দেখবে কালে ওর মুহির মধ্যে জাম্বা মিটে আর গুয়ার মধ্যে জাম্বা মিটে মিটে সেই মানুষটাকে দেখো তোমার কালেমাও দেখা হবে তোমার আল্লাহও দেখা হবে তোমার রাসূলকেও দেখা হবে আর দেখতে চাইলে কালেমার গাছটাকে যত্ন করতে হবে বাবাজি যারা পিতা মাতার প্রতি মহব্বত নেই তাকে গুরুর প্রতি মহব্বত আছে কোনোদিনও নাই কারণ মাতাও গুরু পিতাও গুরু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনে গিয়ে তাহলে স্থূলের গুরু হইল পিতা মাতা আমার সাধু হালিম সাহেবের একটি গান আছে সাধুগঞ্জ যাবি যদি মন আমার গুরুর চরণ করো স্মরণ লুপ্ত করো কাম্বিকা গেলে সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করে প্রেমাগুণে দগ্ধ করবে উঠাবে দেহের ঝংকার পুরাই করবে ভাজা ভাজা মরা দেহ হবে তাজা সাজার উপরে দিবে সাজা কেউ নাহি আসিবে স্থূল প্রবত্ত পিতা মাতা না সাধলে ভজন বিতা সাধনায় সাধলে রাস্তা হয়ে যাবে পরিষ্কার চন্দনের বাতাস লাগিয়া হইতে পারলে গুরুর দাসী বেজে উঠবে নামের বাসি অন্ধকারে দেখবি বসি দেখবি রে সেই দীপ্তকার সিদ্ধির দেশে যেজন মিলে পরম সাধু তারে বলে হরিদ্রতে সুনা দিলে দুই রঙের হয় একাকার চন্দনের বাতাস লাগিয়া হিজল গেল চন্দন হইয়া হালিম বলে দলিল নিয়ে সাধুর তত্ত্ব করো সার সাধুর তত্ত্ব সাধুর সঙ্গ করতে হয় চোরের সাথে গুললে চোর হবি আর সাধুর সাথে গুললে কি জ্ঞানীর সাথে ঘুরলে জ্ঞানী হবে জ্ঞানী হওয়া যায় এটুকু আমি বোঝাবার জন্য চেষ্টা করলাম গানটা আর একটু করো
চুন হলুদে মিশাইলে পরে হলুদ সাদা আর হবে না এক সবার ভুইলে কাদির বলে এই জগতে কাদির বলে কাদির বলে এই জগতে সেই অমূল্য হলে মহাজনী গানের ছন্দ ইতি করে যাই আশা করি কথাগুলি শোধাইলাম ভাই আপনারাই আছেন যত যত জ্ঞানবান সবার কাছে রাখি আমি ভক্তি আর সালাম যেইভাবে কথা ছিল ধর্মরাজার সুরে ধীরে ধীরে বলবো কথা সবার ভিতরে ছোট বাজারে আমি আমার মন থেকে আর একটা গান করতে হবে আমার এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে গানটা বাংলার মহাসাধক দরবেজি লালন শাহ ফকিরের একটি মানুষ লীলা অধর চাঁদে
ধরে জানবেন যত খেলা সর্বই উত্তম মানুষ লীলা বাবু দেব হোলি ভোলা মানুষ অবিশ্বাসে পায় না মানুষে বিধি মানুষ অবিশ্বাসে পায় না মানুষে নিধি
দেখে মানুষ চিল্লাম না রে চিরদিন মায়ার ভয়ে দেখে মানুষ চিল্লাম না চিরদিন মায়ার ভয়ে দেখে মানুষ চিল্লাম না রে চিরদিন মায়ার ভয়ে লালন বলে এদিন পরে লালন বলে লালন বলে লালন বলে লালন বলে লালন বলে এদিন পরে লালন বলে এদিন পরে এদিন পরে মানুষ কি হবে গতি মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ অবিশ্বাস পায় না মানুষ নিধি মানুষ